প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পর আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি একটা নতুন আয়োজন নিয়ে এসেছি, যেটা বয়স্ক বাচ্চাদের সকলের পছন্দ। নিশ্চয় আন্দাজ করতে পাচ্ছেন, আইসক্রিম। আমার আজকের রেসিপি কুলফি আইসক্রিম। প্রস্তুত করতে কি কি লাগবে এবং কিভাবে প্রস্তুত করতে হবে, চলুন আমরা শিখে নিই। তার আগে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা এবার চলে যাব রান্নার আয়োজন, অর্থাৎ প্রস্তুতির আয়োজন, কীভাবে কুলফি আইসক্রিম প্রস্তুত করতে হয়। এখানে আমি প্রস্তুত করে দেখিয়েছি আইসক্রিমটি কেমন হয়েছে। নিশ্চয় বুঝতে পাচ্ছেন আইসক্রিমটি খুব অসাধারণ হয়েছে এবং বড় বাচ্চা সকলেরই এটি খুব পছন্দ হবে। এবার আমরা মূল আয়োজনে ফিরে যাব। কিভাবে আমরা আইসক্রিম প্রস্তুত করব, এখানে আমি 3 পোয়া দুধ জাল দিয়ে কমিয়ে নিয়েছি, রেখেছি আধা বাটি কনডেন্স মিল্ক, তারপরে 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চিনি এবং কিছু ফুড কালার সামান্য পরিমাণে। কর্নফ্লাওয়ারটি আমি এখানে লিকুইড দুধ দিয়ে, অর্থাৎ জাল করা দুধটা দিয়ে আমি গুলে নেব। এটি অবশ্যই ঠান্ডা হতে হবে, আমি জাল করে ঘন করে ঠান্ডা করে রেখেছি। কর্নফ্লাওয়ারটি যেন দলা বেঁধে না যায়, যার কারণেই এই প্রস্তুতি। এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে জাল দেওয়ার সময় এটি জমাট বেঁধে না যায়। এটিকে আবারও আমরা, এই দুধটিকে পুনরায় আবারও আমরা জাল দিয়ে আরও একটু ঘন করে নিব। এর মধ্যে সমস্ত উপাদানগুলো দিয়েই আমরা জাল দেব। এবারে আমি একটু লিকুইড দুধ দিয়ে ফুড কালারটি গুলিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে আমি এখানে একটি ডিম নিয়েছি এবং ডিম থেকে কুসুমের অংশটি আলাদা করে নিব। দেখুন দর্শক, আমি ডিমটা কুসুম থেকে আলাদা করে নিচ্ছি। কিভাবে, আপনারা চাইলে যে কোনোভাবে ডিমের কুসুম থেকে ডিমটা আলাদা করে নিতে পারেন। এবার ডিমের কুসুমটি, অর্থাৎ ডিমের কুসুমের সাদা অংশটি আলাদা করে অন্য পাত্রে রাখবো এবং ডিমের কুসুমটি আলাদা একটি পাত্রে আমি রেখে দেব, অর্থাৎ নিয়ে নেব। ডিমের কুসুমটি আলাদা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব একটু ফুড কালার। ডিমের কুসুমটিকে ভালোভাবে ভেঙে নিতে হবে এবং এর মধ্যে সামান্য পরিমাণে ফুড কালারটি দিয়ে দিতে হবে। ফুড কালারটি দিলে আপনার কুলফির যে একটা অরেঞ্জের মতো কালার আসে, সেটা খুব চমৎকার আসবে। কেউ বুঝতেই পারবে না যেটা ঘরে তৈরি। এরপর এই ঠান্ডা দুধের মধ্যে আমি একে একে সমস্ত উপাদানগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটি যদি আপনারা ঘরে ম্যানেজ করতে না পারেন বা মার্কেটে ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি একটু চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন, এটা আপনাদের জন্য স্পেশাল টিপস। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনার ইচ্ছা অনুযায়ী, আপনি যদি এর চাইতেও বেশি মিষ্টি খেতে চান দিতে পারেন, কোনো আপত্তি নেই। এবার দিয়ে দেব গুলিয়ে রাখা ডিমের কুসুমটি। সমস্ত উপাদানগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে বেশ কয়েক মিনিট জাল দিতে হবে, অর্থাৎ এর চাইতে আরও একটু অংশে কমিয়ে আনতে হবে। আপনার দুধটি যত ঘন জাল হবে, আপনার কুলফিটিও ততই টেস্টি হবে।
দেখুন দর্শক, আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে চতুর্দিক মিশিয়ে নেবেন। এরপর একটি পাত্রে দিয়ে আপনি সেটিকে চুলায় জাল দিয়ে নেবেন। আমি এখানে দেখাচ্ছি, হাই হিটে জাল দেবেন এবং কোনোভাবেই হাতটাকে অফ করা যাবে না, তাহলে আপনার এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে জমাট বেঁধে যাবে এবং দুধটাও অনেকটাই ঘন হয়ে এসছে জাল দেওয়ার পরে। আমি এখানে দেখিয়েছি কতটা ঘন হয়ে এসছে, আশা করি বুঝতে পাচ্ছেন। যেহেতু ডিমের কুসুম আছে সেক্ষেত্রেও আপনাকে অনবরত নাড়তে হবে, কোনোভাবেই হাতটি আপনি অফ দেবেন না। এখানে আমার দুধটি প্রায় প্রস্তুত হয়ে এসছে। এবার সার্ভিং ডিশে, অর্থাৎ যেটাকে আমরা ফ্রিজে দিয়ে দেব, বক্স হতে পারে, এয়ারটাইট কন্টেনার হতে পারে বা আইসক্রিমের মোল্ড হতে পারে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটিকে আপনি ওভারনাইট ডিপ ফ্রিজে রাখবেন। এটিকে ঠান্ডা করে তারপরেই কিন্তু আপনাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। জাল দেওয়ার পরে এটি আপনি অবশ্যই রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেবেন, নেড়েচেড়ে ঠিক এইভাবেই। আবার প্রয়োজন যদি মনে হয় একটু ফ্যান ছেড়েও ঠান্ডা করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি এখানে ফ্যানের সাহায্যেই দুধটিকে ঠান্ডা করে নিচ্ছি। এরপর আমি আপনাদের সময় সেভ করার জন্য কীভাবে বক্সে পরিবেশন করবেন বা ডিপ ফ্রিজে দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে ডেকোরেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি। আমি এখানে একটি পিলারের সাহায্যে এটা কুচি করে নিচ্ছি। আপনারা যে কোনো ছুরি বা বটি, যে কোনো উপাদানের সাহায্যে আপনারা এভাবে স্লাইস করে নেবেন, খুব ছোট ছোট টুকরা করে নেবেন যাতে সফট হয়ে যায়। আমি এখানে অনেক ছোট করে কুচি করেছি, বেশ কয়েকবার ট্রাই করেছি যাতে ছোট ছোট টুকরা হয়। এবং আমি কাঠবাদামটি দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমরা কাঠবাদাম এবং কাজু বাদাম ছোট করে টুকরা করে নেব। এটা খুব একটা জরুরি নয়, শুধুমাত্র ডেকোরেশনের জন্য, এটাকে আপনি স্কিপও করে যেতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে এই বাদাম কুচিগুলো আমি গরম দুধের মধ্যে দিয়ে দেব। গরম দুধের মধ্যে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার বাদামগুলি সফট হয়ে যাবে, খাবার সময় অতটা মুখে বাঁধবে না। কেউ যদি মনে করেন বাদামের খোসাটা ছাড়িয়ে নেবেন, তাহলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে উপরের খোসাটি আপনারা ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটি আইসক্রিমের বক্স দেখিয়েছি। আমার বাচ্চা গত বছর বাজার থেকে আইসক্রিম কিনে খেয়েছে, এই বছরে আর তাকে বাহিরের আইসক্রিম খেতে দিই না। সেই কন্টেনারেই আমি এটি ফ্রিজে দিচ্ছি, আপনারাও এভাবে দিয়ে দেবেন। এবং আইসক্রিমের সাস যেটাকে বলা হয়, এটি যদি আপনার বাসায় থাকে আপনি এটিতেও দিতে পারেন। এভাবে বক্সের মুখটি আটকিয়ে আপনি ডিপ ফ্রিজে ওভারনাইট দিয়ে দেবেন। এখানে একটি স্টিক আমার বেবি হারিয়ে ফেলেছে, কিছু করার নাই, উপরের অংশ থেকে একটু কমিয়ে নিচ্ছি। যেহেতু ডিপ ফ্রিজে যখন দেব তখন এটি ওভারনাইট থাকার পরে পরিমাণে বৃদ্ধি পাবে। আমি বক্স থেকে আরেকটু উঠিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে একটু কম পড়েছে। তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার কুলফি আইসক্রিম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং আগামীতে মজার মজার যদি কিছু রান্না পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার রেসিপিগুলো আপনার কাছেই পৌঁছাবে। এভাবেই আমরা ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। সারা রাত রাখার পর পরবর্তীতে কেমন হয়েছে কুলফি আইসক্রিমটি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, বেশ চমৎকার হয়েছে। আশা করি প্রত্যেক বাড়ির প্রত্যেক বেবিরাই পছন্দ করবে এবং বড়রাও পছন্দ করবে। ঘরের প্রস্তুত খাবার
অবশ্যই স্বাস্থ্যসম্মত। বাজারের খাবারকে অ্যাভয়েড করুন, বাহিরের খাবারকে অর্থাৎ অ্যাভয়েড করুন, ঘরের প্রস্তুত খাবার গ্রহণের চেষ্টা করুন। বক্সের টিউব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব চমৎকার হয়েছে। এবার পরিবেশনের পালা। এই যে পরিবেশনের প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছেন, পরিবেশনের জন্য অপেক্ষায় আছে। তো বন্ধুরা, আজকে এখানেই, আল্লাহ হাফেজ। আগামীতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে মজার মজার নতুন নতুন আয়োজন নিয়ে। তো সে পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সকলকে জানাচ্ছি ঈদ মোবারক।